আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার খেয়াল করি যে হচ্ছে ভারতের সঙ্গে বিশ্বকাপের আগে ভারতের সঙ্গে যাদের প্রস্তুতি ম্যাচ থাকে তারাই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের অবস্থা এখন যাই হোক কারণ ভারতের সামনে সঙ্গে যেহেতু একটা প্রস্তুতি ম্যাচ আছে সামনে এবং সেই ম্যাচের কারণে হয়তো আমরা সেই সেই ব্যাপারে আশাবাদী হতে পারি যে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ জিততে পারে কারণ প্রিভিয়াস দুটো বিশ্বকাপের রেকর্ড কিন্তু এমনই প্রথম কথা হলো যে ওই যে আপনি যে একটা একটা দিলেন যারা তাহলে আপনি কি মনে করেন ছিল তার মধ্যে একটা ভারতের সাথে যারা খেলেছে তারাই হয়তো চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু সেই একটা শুধু মিলে যাচ্ছে বাকি ফ্যাক্টর গুলো তো মিলতে হবে যদি আমি জানি না আশাবাদী হতে কোনো দোষ নাকি যদি আমরা ভালো খেলে ফেলি অনেক সময় অনেক সময় আমরা কিন্তু ভারত যখন চ্যাম্পিয়ন হলো খুব অবাক হয়েছে সারা পৃথিবী দারুণ অবাক হয়েছে ভারত নিজেও কখন ভাবিনি ওরা চ্যাম্পিয়ন হতে পারবে তখন যে দলগুলো ছিল দু তিনটা দল ছিল তাতে পাশে দাঁড়ানোটাই কঠিন ছিল আর ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সাথে যেতে তো প্রশ্নই ওঠে মানে একেবারেই অসম্ভব সো অনেক কিছু হতে পারে এবং আশার মধ্যে থাকাটা খুব জরুরি কিন্তু উদ্যমটা থাকতে হয় ভেতরে যে তীব্র তাড়নাটা থাকতে হয় সেগুলো খুব জরুরি কিন্তু কিন্তু আমাদের কোন লক্ষণ দেখেই মনে হয় না এবং এটা যে শুধু এই এগারো জন খেলোয়াড়ের কাজ তাই নয় কিন্তু এটা একটা সামগ্রিক একটা প্রাতিষ্ঠানিক কাজ এখানে বিসিবির ব্যাপার আছে এখানে এখানে যারা যারা দলের সাথে সংযুক্ত তাদের সবার ব্যাপার আছে তো সবকিছু মিলে গেলে একটা দল আসলে ওই জায়গায় যেতে পারে মানসিক ভাবে যে হ্যাঁ আমি সত্যি এটা চাই এবং সত্যি কোনো কিছু চাইলে সুযোগ বোধহয় তৈরি হয়ে যায় তো সেই জায়গাটা আমরা আছি বলে আমার এখনো মনে হয় না বাংলাদেশ একবার একবারে থাকে সেই জায়গায় তারা কেমন জানি হয়ে যায় একবারে বেরিয়ে আসে তাদের খরস খরস ছেড়ে বেরিয়ে আসে সেই জায়গায় কিন্তু আমরা বলতে পারি যে হচ্ছে বাংলাদেশ যদি ভয় ঢরহীন খেলে একেবারে যে আমাদের কি আছে আর কি যাবে শেষ পর্যন্ত আমরা খুব ভালো খেললাম অ্যাক্সিলেন্ট যদি হেরেই যাব সবাই ভাবছে সেই কারণে আমরা অনেক ভালো খেলব একবার ভয় ডরহীন যদি খেলে তাহলে বিশ্বকাপ তো অসম্ভব না এবং বাংলাদেশ দলের জন্য সেই শুভকামনা থাকতেই পারে শুভকামনা তো সবসময় থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার ফাইম ওই একটা কথা ওই যে তারনাটার কথা বলছিলে যে ভেতর থেকে যে জিনিসটা প্রয়োজন সামথিং আউট অফ দ্য অর্ডনারি দরকার খেলোয়াড়দের যে জেতার জন্য যা কিছু হোক আমরা করব আর আমাদের ভালো খেলাটা দেব ডু ইউ ফিল এই যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখছি যেসব প্রশ্নের উত্তর হচ্ছে যেভাবে তাদের এক্সকিউজেস তৈরি হচ্ছে ডু ইউ ফিল যে ওই সিনারিওটা বা ওই নিজেদের যে ভেতর থেকে একটা আশা সঞ্চার হওয়া বা কিছু এটা লক্ষ্য করা যাচ্ছে না আনফরচুনেট না কারণ ওরকম যদি হতো তাহলে আমার মনে হয় সরি ফিল করতো